হ্যালো জনগণ, শুনছেন শেষ বিকেলের গল্প উইথ আরজে অরণ্য। আপনারা জানেন শেষ বিকেলের গল্পতে প্রতিদিন আপনাদের জন্য থাকে একটি চমৎকার গল্প। তবে আজকে যে গল্পটি শোনাবো সেটি অ্যাকচুয়ালি কোনো গল্প না, বাস্তবতা। আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই একটি কল্পনার জগতে আমার সাথে। তবে কল্পনায় যাওয়ার আগে চলুন শুনে আসি একটি গান, শুনবো বেন ই কিং এর স্ট্যান্ড বাই মি। শুনতে থাকুন, ফিরছি ঠিক গানটির ওপারে সেই বাস্তবতার গল্প নিয়ে। কি অবস্থা পুরো ঘরের? আম্মু আম্মু তো বাসেন, তা আম্মু কি এগুলো দেখে নাই? এগুলো পরিষ্কার করে গেল না, এগুলি কি অবস্থা করে? কি অবস্থা করে রাখছে? এগুলো তো ঘরের ময়লা বলে মনে হচ্ছে না। আসলো কোর থেকে এগুলি? আম্মু কই? বস্তাটা কই? আম্মু দেখো, আমি জানি তুমি বাসায় আছো, আর এই যে ফাইনাল করতেছে এগুলো ভালো লাগতেছে না। প্রথমবার এসে দেখছি পুরো রুমের ময়লা এগুলো। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি ফালাই দিয়ে এসেছি, তুমি ইয়ে করো খাবার আমার জন্য। ভালো লাগছে আম্মু? বাবা, আমাদের ফিরতে দেরি হবে, তুই খেয়ে নিস, আর পারলে সন্ধ্যায় এসে আমাদের নিয়ে যাস। মানে বাসায় কেউ নেই? তাহলে ওই ও মাই গড।
ফিক্সড, আর ঘরের এই ময়লাগুলো বাসায়ও তো কেউ নেই। এগুলো কি হচ্ছে আমার সাথে? আমুকে ফোন দিই। জানি কল্পনাটা ভয়ঙ্কর ছিল, কিন্তু এই ভয়ঙ্কর কাজটাই আমরা প্রতিনিয়ত করি। আমরা কেউ ব্যাপারটাকে এভাবে উপলব্ধি করতে পারি না যে এই দেশটা আমাদেরই বাড়ি আর আমাদের শহরটা আমাদের বেডরুম। তাই আমরা আমাদের দেশকে, আমাদের শহরকে নোংরা করলে মূলত আমাদের নিজের বাড়ি, নিজের বেডরুমটাকেই নোংরা করছি। তাই আমাদের দৈনন্দিন জীবনের ময়লাগুলোকে আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো এবং আমাদের সুন্দর শহরকে, সুন্দর দেশকে আরও সুন্দর রাখবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আগামী সপ্তাহে। টেক কেয়ার। Mm-hmm.